নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের নিয়ে। তোমাদের অনেকেই প্রশ্ন করছিলে দিনেশ কার্তিক বা লকি ফার্গুসনের ইঞ্জুরি নিয়ে আপডেট দিতে, তো সেটা নিয়ে এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। কার্তিক বা ফার্গুসনের ইঞ্জুরি নিয়ে যে আপডেটটা আছে তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তোমরা বলেছিলে বলে, তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা আজকাল লাইক করছো কম, কমেন্ট করছো কম, তো বেশি করে লাইক আর কমেন্ট করো। আর তার পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো, যদি মেন টপিকে আসা যায়, তো ফার্স্টে যদি কথা বলা যায় আন্দ্রে রাসেলের ইঞ্জুরি নিয়ে, তো অনেকে জিজ্ঞেস করছিল রাসেল কবে ফিরবে, কবে ফিরবে। তো দেখো, রাসেলের ইঞ্জুরি নিয়ে কিন্তু এখনও কোনো ক্লিয়ার আপডেট পাওয়া যায়নি। ফার্স্ট যে আপডেটটা পাওয়া গিয়েছিল চেন্নাই ম্যাচের পর, সেটা হচ্ছে রাসেলের কিন্তু হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি ছিল। তো দেন তার একদিন বাদেই দিল্লি ম্যাচটা ছিল, তো সেই দিল্লি ম্যাচে তো রাসেলের নাবার চান্স ছিল না। বাট রাসেল যেহেতু টিমের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, রাসেল ছাড়া ব্যাটিং বেশ কিছুটা দুর্বল লাগছে কেকেআরের, তো সেখানে রাসেল কবে ফিরবে এই কোশ্চেনটা কিন্তু কেকেআর ফ্যানেরা করেই চলেছে কেকেআর জেতার পরও। তো দেখো, এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার কাট আপডেট তো পাওয়া যায়নি, বাট কালকে কিন্তু দিনেশ কার্তিক রাসেলের ব্যাপারে একটা আপডেট দেয়। আপডেটটা হচ্ছে আর কি, রাসেলের কিন্তু স্ক্যানস চলছে এবং রাসেলের ইঞ্জুরির মাত্রাটা কতটা, মানে রাসেলের ইঞ্জুরিটা কতটা গুরুতর সেটার কিন্তু আইডিয়া কালকে পর্যন্ত কার্তিকের কাছে অ্যাটলিস্ট ছিল না। কার্তিক কিন্তু সেটাই কালকে প্রেস কনফারেন্সে বলেছিল যে তাদের কাছে আইডিয়া নেই রাসেলের ইঞ্জুরিটা কতটা, এবং রাসেল কিন্তু আজকে পর্যন্ত প্র্যাকটিস করেনি। তো সেখানে কিন্তু কার্তিক যেটা বলছে যে রাসেলকে তাড়াতাড়ি সুস্থ করানোর চেষ্টা চলছে, বাট কার্তিকের কথা শুনে যেরকমটা মনে হলো সেটা হচ্ছে রাসেল কিন্তু আরও বেশ কিছু ম্যাচ মিস করতে পারে এবং নেক্সট পাঞ্জাব ম্যাচেও কিন্তু রাসেলের হয়তো না থাকার চান্সটাই বেশি। তো এটা কিন্তু কেকেআরের জন্য একটা ধাক্কা হতে পারে। যদিও রাসেল ছাড়া দিল্লির মতো ম্যাচটা কেকেআর জিতেছে, বাট তারপরও রাসেলের অভাব কিন্তু বোঝা গিয়েছে। দেন সেকেন্ড যেটা প্রশ্ন সেটা হচ্ছে লকি ফার্গুসন, তার ইঞ্জুরিটা কতটা গুরুতর বা সে কি নেক্সট ম্যাচে খেলবে। তো লকি ফার্গুসনও কিন্তু কালকের দিল্লি ম্যাচটায় ইনজিওর্ড হয়েছিলেন, যে কারণে মাত্র দু ওভারে 10 রান দিয়ে 2 উইকেট নেবার পরও লকি ফার্গুসন কিন্তু আর বল করতে পারেননি। এবার লকি ফার্গুসন কীভাবে ইনজিওর্ড হলেন সেটা তো আইডিয়া নেই, মেবি একটা ক্যাচ নিয়েছিলেন ভেঙ্কটেশ আয়ারের বলে সেই সময় তিনি ইনজিওর্ড হয়েছিলেন। এমনিতে কালকে শারজাতে প্রচুর গরমও ছিল, তো সে কারণেও কোনো প্রবলেম হতে পারে। বাট লকির ইঞ্জুরি কিন্তু অতটা কিছু গুরুতর ব্যাপার না, লকি কিন্তু নেক্সট ম্যাচে খেলবে সেরকমই কিন্তু আপডেট আসছে। এবং আজকে কিন্তু কেকেআরের আর কি প্লেয়াররা একটুখানি ফান টাইম কাটিয়েছিলেন বিচে গিয়ে, সেখানে গিয়ে ভলিবলও খেলেছিলেন এবং লকি ফার্গুসন কিন্তু সেখানেও ছিলেন। তো এটা আশা করতেই পারো তোমরা যে নেক্সট ম্যাচে কিন্তু লকি ফার্গুসন অবশ্যই অ্যাভেলেবেল থাকবে। আর 3 নম্বরটা তোমাদের জানাবো কুলদীপ যাদবকে নিয়ে। তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে কুলদীপ যাদব কিন্তু হাঁটুতে চোট পেয়েছেন এবং তিনি দেশে ফিরে গিয়েছেন। তো আজকে কিন্তু কুলদীপ যাদবের সার্জারি হয়েছে এবং তার সার্জারিটা সাকসেসফুল হয়েছে, এবং আজকের পর থেকে কিন্তু কুলদীপ যাদব আবার রিকভারি শুরু করবেন। এবং যেমনটা তোমাদের বলেছিলাম যে কুলদীপ যাদবের হয়তো আবার মাঠে ফিরতে 4 থেকে 6 মাস লেগে যাবে, তো আমরা আশা করবো কুলদীপ যাদব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক। তো এটা কিন্তু কুলদীপ যাদবকে নিয়ে আপডেট কেকারের পেজ থেকে পোস্ট করা হয়েছে যে কুলদীপ যাদবের কিন্তু সাকসেসফুলি আজকে অপারেশন হয়ে গিয়েছে। তো এই আপডেটগুলোই তোমাদের দেবার ছিল ইঞ্জুরি আপডেট। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।